আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ইউটিউব চ্যানেলে এটা আমার ফার্স্ট ডেইলি ব্লগ হবে, কারণ এর আগে ডেইলি কোনো ব্লগ দেওয়া হয়নি। আমি সারাদিনে কী কী কাজ করি বা আপনাদেরকে নিয়ে আমার দিন কেমন কাটে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। যাদের ছোট বাচ্চা আছে তারা ভালো জানেন যে আসলে দিনটা কীভাবে শুরু হয় বা দিনটা কীভাবে কাটে। এখন ভোর 7টা বাজে আর এখন রাফসানের বাবা অফিসে যাবে, এজন্য রেডি হয়ে বের হলো আর আমি গেটের সামনে এসে রাফসানকে নিয়ে দাঁড়িয়ে আছি। রাফসান অনেক বায়না করে ওর বাবা যাওয়ার সময়, এজন্য সামনে নিয়ে এসে দাঁড়িয়ে আছি। আজ ফজরের আজান দিতে দিতেই রাফসান উঠে গেল ঘুম থেকে, এজন্য ওর বাবা চলে যাচ্ছে, ওকে কাছে নিয়ে আদর করে দিচ্ছে। দেখেন ও আপনাদেরকে হাই দিয়ে দিল, ওর বাবাকে পাপ্পা দিল, দিয়ে ও নিজেই বলছে থ্যাংক ইউ। বাচ্চা কাচ্চা এত সকালে উঠে গেলে আসলে মা তো অনেকই কষ্ট হয় এত ভোর ভোর উঠে গেলে। রাফসানের বাবা চলে গেল, এখন আমি ভাবছি যে আসলে আমি কাজ কীভাবে শুরু করব বা কোনটা করলে ভালো হয়। আর একটা কথা, বাসায় আসলে আমার রান্নাবান্না কিছুই করা লাগে না, আম্মুই সব করে। আর সকালে শুধু রাফসানের বাবাকে খাবারটা গুছিয়ে দিতে হয় ওর অফিসে নিয়ে যাওয়ার জন্য, এটাই। তাছাড়া কোনো রান্নাবান্না আমার করা লাগে না, আম্মু সব করে। রাফসানের মন খারাপ হয়ে গেল ওর বাবা চলে গেছে, তাই আমি ওকে হাসানোর চেষ্টা করছি যে বাবু একটু হাসতো, বাবু একটু হাসতো, তবুও হাসছে না। এখন হচ্ছে বলছে বাবা কই, বাবা কই, এরকম করে বলছে। আমি ওকে ঘরে নিয়ে যাব। আর এখনই দেখছি সূর্যটা উঠে গেছে, ওর বাবা যখন অফিসে যাচ্ছিলো তখন সূর্য দেখা যায়নি, কয়েক মিনিটের ভিতর সূর্যের আলো দেখা যাচ্ছে। আর আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব, আর সামনে যে বড়ই গাছটা দেখলেন ওইটা হচ্ছে আমাদের পাশের বাসার, আর বড়ইগুলো খুবই মজা, আমি এবছর এখনও খাইনি সত্যি কথা, যা ওই মন চাইলে খাবো এরকম একটা অবস্থা টক বড়ই। পরে ভাবছি যে এখন ভিতরে যাই, ঠান্ডা বাইরে খুব, বা রাফসানকে নিয়ে এখন ভিতরে যাব। আর ভিতরে যেয়ে ভাবছি ও গত রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে গেছে সকাল সকাল এশার আজানের আগে আগে, আর সারা রাত অনেক জ্বালাতন করছে, কান্নাকাটি করছে, তাই ভাবছি দেখি ওকে কিছু খাইতে দিব। ও হাই দিয়ে দিল আপনাদেরকে আর বলছে দাঁত দেখাও তো রাফসান, ওই যে দাঁত দেখুন, ও দাঁত দেখালো আপনাদেরকে, ভাঙা ভাঙা দাঁত। এখন কম্পিউটারের সামনে বসে ও বলছে ওকে এখন গান দিতে হবে, মাছের যে ফিশ ভিডিওগুলো এগুলো দেখে বলছে মাছ দাও মাছ দাও মাছ দেখবো। পরে ভিডিও চালাই দিছি, ও বসে বসে দেখছে, আর ওর জন্য ভাত নিয়ে আসছে যে দেখি ভাত খাই কি। পরে ডিম ভর্তা করে দিছি একবার নিয়ে, আর ভাত নিল না, কি করব খাইতেই তো চায় না ও। পরে অন্যান্য কাজে হাত দিব, আর অনেক দিন হয়েছে ঘরের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করা হয় না, আর আসলে ওকে নিয়ে আমার খুব ক্লান্ত হয়ে যায় সারাদিন, আমার কোনো কাজ করা লাগে না, কিন্তু ও যে দুষ্টুমিগুলো করে ওকে সামলাইতে গেলেই আমার কষ্ট হয়ে যায়, এই জন্য ঘরটা পরিষ্কার করতে হবে। আমি তো পড়াশুনো করতাম, রাফসান হওয়ার পর আর পড়াশুনো করা হয়নি, সে বইগুলো থেকে গেছে, ওইগুলো এই যে শোকেসের উপর মানে ভরে আছে এক সাইডটা, ভাবছি এই ঝুড়ি টুড়ি ওর খেলনার ঝুড়ি এগুলো সরিয়ে ফেলবো। তারপর একটা চুরির র‍্যাক আছে আম্মুর অনেক আগে, এইগুলো সব সরিয়ে ফেলবো এখান থেকে, আর সরিয়ে এই সানসেটের এদিকে রাখবো, কারণ সানসেটের উপরে এমনি জঙ্গল হয়ে আছে, ওদিকে রাখলে সমস্যা নেই। পরে বইগুলো সরিয়ে ফেলছি, আর ওয়ালমেটটা পরিষ্কার করে নেবো, ওয়ালমেটটা মুছে নিচ্ছি আমি ভালো করে। আর ওয়ালমেটটা পরিষ্কার করছি হচ্ছে উপরে উঠে, ড্রেসিং টেবিলের উপরে উঠে, কারণ ওয়ালমেটটা অনেক উপরে উপরে, দেখুন একটা ছোটো একটা ইয়ে দেখা যাচ্ছে, কী বলবো, ওটা রাফসানের একটা মাটির খেলনার, ওটা তা আমি খেলনাটা ভেঙে গেছে, কিন্তু এটা আমি যত্ন করে রেখে দিছি, আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন একটা ফুল আঁকানো, আমার খুব ভালো লাগছে এর জন্য যত্ন করে রেখে দিয়েছি। ওয়ালমেটটা পরিষ্কার করতে করতে একটা জিনিস সামনে বাঁধলো, সেটা আপনাদেরকে দেখাই, এই যে মাথা ম্যাসাজ করে মনে হয় এরকম ধরনের কিছু হবে, আমি ঠিক এটার নাম জানি না, কিন্তু রাফসানের বাবা আমাকে একজন রাস্তার ভিতর বিক্রি করতে দেখে বলছে যে তুমি নাও একটা, তোমার তো মাথা ব্যথা করে, এটা মাথায় দিলে ঘুম এসে যায়, তাই শুনে আমিও নিয়ে নিলাম, 60 টাকা মনে হয় দাম নিছিল। এখন দেখি কি এটা আমার মাথায় দিলে মাথায় এত সুরসুর করে যে আমি হাসি সামলাইতে পারি না, অনেক হাসি, শুধু শুধু ফালতু ফালতু আমি নিছি। আর এই বইগুলো দেখছেন, এই বই হচ্ছে হাদিসের বই, আর একটা কোরআন শরীফ আছে,
এটা হচ্ছে শোকেসের আর এক সাইডে উপরে। তা এই বই দুইটা হচ্ছে আমার গিফটের বই, আমার বিয়ের পরে আমার যে বড় জা, সেই বড় জা আমাদের বড় ভাবি, সে আমাকে গিফট দিছিল। আমার বিয়ে হয়েছিল নভেম্বরের 15 তারিখে, আর ভাবি এই দুইটা পাঠাই দিছিল নভেম্বরের 26 তারিখ মনে হয়। এখানে ডেট লেখা আছে, এই যে দেখুন 26 তারিখে, আর কি সুন্দর করে লিখেও দিয়েছিল। আমার আসলে খুব ভালো লাগছে বই দুইটা, একটা হচ্ছে নববধূর জন্য, একটা চা কামন নিসা। আসলে বর্তমানে হাদিস, পুরাতন হাদিসগুলো আনলে আর এখনকার হাদিস বইগুলো আনলে অনেকটাই পার্থক্য। এখানে যেরকম দিন দুনিয়া সেরকম হিসাবে এইগুলো লেখা। আমার কাছে খুবই ভালো লাগছে বইগুলো, আর মাঝে মাঝে পড়া হয় এই বইগুলো। এই সাইডে রাখছি ডিম, এই ডিম ধরি তো উপরে রাখছি, কারণ রাফসান এই পর্যন্ত 10-20টা ডিম ভাঙা হয়ে গেছে ওর বয়সে, এর জন্য আমি উপরে উঠাই রাখছি। এই ওয়ালমেটগুলো দেখছেন সুন্দর ওয়ালমেট, এইগুলো আম্মুর হাতের তৈরি, আমার শাশুড়ি সে তৈরি করছে, আমার ননদ তৈরি করছে, আর তারা অনেক সুন্দরই হাতের কাজ পারে। আমাদের পুরো ঘরে এই ওয়ালমেটে ভরা। আর এখানে রাফসানের ফ্লাক্স রাখছি শোকেসের নিচের দিকে, রাত্রে ওকে ফিটার দিতে হয় এই জন্য। তারপরে দুধ চিনি এগুলো রাখছি এইখানে, এইগুলো একটু গুছ গাছ করে নিচ্ছি। আর আমি ওইভাবে গোছালো না, সত্যি কথা বলতে আমি ওইভাবে গোছালো না, একবার করলে পরের বার যদি কেউ এলোমেলো করে আমার আর ঠিক করতে মনে হয় না। মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব টাফ হয়ে যায় ঘর গোছানোর দিক থেকে, কারণ ঘর গোছাতে সাজাতে গেলে আসলে রুচির যেমন দরকার আছে তেমন টাকারও দরকার আছে। আর্থিক দিক হিসাব করলে আসলে পেরে ওঠা যায় না, আর এ বাজারের সব জিনিসপত্রের এত দাম সেটা তো আপনারা নিজেরাই জানেন, এই জন্য বললাম এই কথাটা। পরে আমি এখানে ঠিকঠাক গোছ গাছ করে আমি জোহরের নামাজ গোসল ঘর মুছছি, ঘর ঝাড় দিছি, জোহরের নামাজ পড়ছি, গোসল টোসল করে নামাজ পড়ে এবার এসে দেখি রাফসান ঘুমিয়ে গেছে আম্মুর কাছে, আম্মু ওকে ঘুম পাড়াই দিছে। পরে ভাবছি তাহলে আমি ভাত খেয়ে নিই, কারণ উঠে গেলে আর আমি ঠান্ডাভাবে খেতে পারবো না, এই জন্য আমি ভাত খেয়ে নিচ্ছি। আর এখন 1:40 বাজে, আব্বু নামাজে গেছে, আব্বুর জন্য ভাত গুছাই রেখে আমি আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি, আর ভাত নিব। এখানে আজ রান্না করছে আম্মু হচ্ছে শাক ভাজি আর কি বিট কপি মনে হয়, এগুলাই আমাদের আসলে সবজি নিরামিষই বেশি খাওয়া হয়, মাছ তো থাকবেই ওইটার সমস্যা নেই, কিন্তু শাক সবজি বেশি খাওয়া হয়। আর এখন ভাত তুলে নিচ্ছি, আব্বুর জন্যও তুলে নিলাম, আমার জন্যও তুলে নিলাম। এখন দেখেন আমাদের এই যে দুপুরে যা যা খাবো, এটা হচ্ছে বিট কপি ভাজি, আর এর সঙ্গে আছে হচ্ছে শাক, যে খুঁটা শাক আছে খোটা শাক ভাজি ডাউল দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে, আম দিয়ে টক, আর এটা হচ্ছে টমেটো দিয়ে, তেলাপিয়া মাছ বাটা মাছ দিয়ে ঝোল, আর সাথে তো বোম্বাই মরিচ আছে। আমি আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি, আর ভাত খাওয়া শেষ করা হলেই দেখছি রাফসান ঘুম থেকে উঠে গিয়েছে। রাফসান যখন উঠে গিয়েছে ওকে আমি মানে সামলাইতে পারতেছি না, অনেক কান্নাকাটি করছে ঘুম থেকে উঠলে। আসলে বাচ্চারা যেমন করে তেমনই করেছে, আর সবসময় ও করে না, আসলে মাঝে মাঝেই করে পরে ওটা সামলানোর জন্য। আমি হচ্ছে নখ কাটে কাটতে আসছি, অত বায়না করছে অন্য কেটে দাও, পরে আমি যখন নখ কাটতে গিয়েছি নখ কাটতে দিবে না বলছে পরিষ্কার করে দিতে, তারপরে একটু ঘষাঘষি করে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম, তাই করছে। আর এখন 3:10 বাজে মনে হয়, টাইমটা এরকমই, এজন্য ওকে নিয়ে এরকম বসলাম। কিন্তু ওর ঘুমটা হয়ে গেল, আমি এখন ঘুমাবো কী করে? দুপুরের টাইমে আসলে একটু ঘুম পাই, কিন্তু এই ঘুমটা সবসময় দেওয়া হয় না, কারণ বাচ্চারা ঘুমাইলে মাদের মনে হয় একটা কাজ করে আসি, আর বাচ্চারা যখন ঘুম থেকে উঠে যায় তখন মনে হয় একটু রিল্যাক্স করে, মনে হইলেই তো হবে না, আসলে হয় না ওইভাবে রিল্যাক্স করা। ঘরের রান্নাবান্না না করলেও কি হয়েছে, ওকে দেখাশোনা করতে করতে আমার রেস্ট নেওয়া হয় না, শুয়ে থাকে, আসলে বিছানায় শুয়ে থাকে, কিন্তু ঘুমটা দেওয়া হয় না, ঘুমটা পড়া হয় না এজন্য। আর কি বলবো বলেন, যারা বাচ্চার আম্মু তারাই ভালো জানেন, আমি যতটা বলবো তার থেকে আপনারা বেশিই ভালো জানেন। পরে অন্য আগে একটু ঘষাঘষি করে দিচ্ছি, মানে ঘষাঘষি করার নাটকটা করছি যাতে একটু ভুলে যায়, কান্নাকাটি একটু কম করে।
আর আমি তো জানালার পাশে বসে ভয়েস দিচ্ছি, সাইডের অনেক সাউন্ড আসছে, এই জন্যই অনেক পাশের সাউন্ড চলে আসছে, আমি আগে খেয়াল করিনি, পরে দেখছি। দেখেন রাফসান এখন একটু হাসি দিছে, যাক ভালো হয়েছে, একটু হাসছে। বাইরে যে কাপড় চোপড় ছিল যা ধুয়ে দিছিলাম সকালের টাইমে, সেগুলো তুলে আনলাম, গোসলের কাপড় চোপড় তুলে আনলাম, তারপরে এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। রাফসান পাশে বসে আছে, ওকে বললাম তুমিও ভাঁজ করো, আমিও ভাঁজ করি, এটা বলে যদি ওকে ঠান্ডা রাখা যায়। পরে আমিও ভাঁজ করে নিচ্ছি কাপড়গুলো, ভাঁজ করে নিয়ে এখন যার যার কাপড় তুলে রাখবো। সন্ধ্যা বা রাত্রের ভিডিও আমি দিতে পারিনি, কারণ মানে বলতেছি তো, ওকে নিয়ে আমি পেরে উঠতে মানে উঠি না, কষ্ট হয় খুব আমার। এরপরে দেওয়ার চেষ্টা করবো, পুরো দিনের ভিডিওই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, একটু একটু করে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বলতো রুটি হলেও কমেন্ট করবেন, তাহলে আমি শুধরানোর চেষ্টা করব। আর ফেসবুক পেজে যারা আছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করবেন, সমস্যা নাই, ভুল হলে সেটা জানাবেন। এখন আমি কাপড় চোপড়গুলো তুলে রাখছি আলমারিতে, ড্রয়ারে রেখে। এখন হচ্ছে বিকাল, আসরের আজান দিয়ে দিয়েছে। দেখেন জুতা কোথায় চলে ফেললো, বেডের উপরে জুতা ফেলে দিল রাফসান। এখন এই